আনাস করেনি রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য আল্লাহর নবী দিয়ে গিয়েছিলেন হযরত ওমর ফারুক এবং হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জুব্বা মুবারক হযরত ওয়াইস করেনির কাছে যখন নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর দিয়ে দেখলেন হযরত ওয়াইস করেনির গড়টা ভাঙা চূড়া সূর্য উঠলে রোদ ঢুকে ঘরের ভেতরে বৃষ্টি হলে বৃষ্টি ঢুকে ঘরের ভেতরে হযরত ওমর বললেন ও ভাই ওয়াইস করেনি আমার মনটা একটু চাচ্ছে আমি ওমর তোমাকে সুন্দর একটা ঘর বানায়া দিব আর কিছু টাকা পয়সা তোমাকে ব্যবসার জন্য দিব হযরত ওয়াইস করেনি রাদিয়াল্লাহু তাআলা পকেটের ভেতরে হাতটা ঢোকায়া দিলেন দুইটা কয়েন বের করলেন পয়সা বের করলেন দুই পয়সা বের করে হযরত ওমরের হাতের মধ্যে দিয়ে ওয়াইস করেনি বললেন ও ভাই ওমর আজকে সারা দিন মানুষের ওট চালানোর পরে আমি এই দুই পয়সা পেয়েছি ও ভাই ওমর দুইটা পয়সা তোমার হাতের মধ্যে দিলাম এই দুই পয়সা তোমার হাতে দিলাম তুমি একটু আমাকে গ্যারান্টি দাও এই দুই পয়সা খরচ করা পর্যন্ত আমি ওয়াইস করানি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ভাই এই দুই পয়সা আপনার হাতে দিলাম আমাকে গ্যারান্টি দেন দুই পয়সা খরচ করা পর্যন্ত আমি জীবিত থাকব হযরত ওমর বলেন এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমি ওমরের হযরতে ওয়াইস করেনি তখন ডাক দিয়ে বললেন ভাই ওমর যদি দুইটা পয়সা খরচ করার গ্যারান্টি তুমি দিতে না পারো আমাকে তাহলে আমি সুন্দর বাড়ি দিয়ে কি করব ব্যবসা দিয়ে কি করব আমি ওয়াইস করেনির উদ্দেশ্য শুধু একটা আমার আল্লাহ এবং নবীকে খুশি করা সুবহানাল্লাহ আনাস সুদ্দল্লি মারি কিয়া হদুজুর অপরাধী ঠিক কিনা কথা হল না ঠিক কিনা তো কিল্লা মাইল হদ আজিয়ে শাস্তি ন দিলে হালি আর একান হালি আর একান আর আর চরিত্র আর মানুষ আর অপরাধী তো আইদি শাস্তি দিবেন লাই আয়ুদ্দন অপরাধী তো আইদি মারিবেন লাই আর অপরাধী তো আইদি বান্দি রাখিবেন লাই আর অপরাধী তো আইদি ফুলি সুরা তুলি দিবেন লাই আর আন নবী হদ দে ও উম্মত আর আল্লাহ অপরাধী তো দে মাফ করে দিবেন লাই বান্দার দায়িত্ব হলে শুধু নিজেরা অপরাধী স্বীকার করুন আজি এত নষ্ট ন মাস আগে প্রায় বছর হইতে পারে চট্টগ্রামের ১৩ জন যুবক একান হাইসুর ভিতর শুক্রবার আছিল দুর্যে প্রায় দেড়টার দিকে জুমার অত্তত ট্রেন অ্যাক্সিডেন্ট মিরাশরের ইকে কি গিয়ে গই আল্লাহ দুনিয়া তুন উগ্র বুড়ো ন আছিল উগ্র দাঁড়িয়ে ন ফাগে দেখুন কি আছিল দি এই মারা যাবেন হয়তো দশ মিনিট আগে তারা হইত না পারা দাজিয়ে আর ১৩ জন এক বন্ধু এক কুমার খবর হতো জঙ্গ ফুরিব তো আজ যেন বুঝাইতো স্যার আর আওয়াজ বো যুবক ভাই উনের ও ভাই মননগজ্জ আজ দাড়ি নিয়ে উড়ে দেয় তাল্লা হয়তো বহুত দিন সময় আছে না মননগজ্জ দাড়ি নেওয়া ফাঁকে দেয় তাল্লা বহুত দিন সময় আছে আছে মাল্লার না মাওলার হুকুম হইলি তাই বের হন সুযোগ আজরাইল একবার আইলি ফিরে দিবের হন সুযোগ মানুষের হাসে আজার লাই না নয় পুলিশের হাসে আচ্ছা পুলিশের হাসে আর্মির হাসে রেবর হাসে কে হিতার তুন দিবে আছে বিকি বুঝো না বিকি এতে টানা দিবে রে বাজারে লাই ডরাব না যদি হয় ও আজার লাই কেন হোনা দে ইয়ো কথা আছে শুনিব না খবর জিনিস আছে জিনিস শুয়ে বেলি দে গভীর মনোযোগ আল্লাহর নবীর জুব্বা মুবারক হযরত ওয়াইস করেনি রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য আল্লাহর নবী দিয়ে গিয়েছিলেন হযরত ওমর ফারুক এবং হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জুব্বা মুবারক হযরত ওয়াইস করেনির কাছে যখন নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর দিয়ে দেখলেন হযরত ওয়াইস করেনির গড়টা ভাঙা চূড়া সূর্য উঠলে রোদ ঢুকে ঘরের ভেতরে বৃষ্টি হলে বৃষ্টি ঢুকে ঘরের ভেতরে হযরত ওমর বললেন ও ভাই ওয়াইস করেনি আমার মনটা একটু চাচ্ছে আমি ওমর তোমাকে সুন্দর একটা ঘর বানায়া দিব আর কিছু টাকা পয়সা তোমাকে ব্যবসার জন্য দিব
হযরত উমাইস রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা পকেটের ভেতরে হাতটা ঢোকায়া দিলেন দুইটা কয়েন বের করলেন পয়সা বের করলেন দুই পয়সা বের করে হযরত ওমরের হাতের মধ্যে দিয়ে উমাইস করনে বললেন ও ভাই ওমর আজকে সারা দিন মানুষের ওট চালানোর পরে আমি এই দুই পয়সা পেয়েছি ও ভাই ওমর দুইটা পয়সা তোমার হাতের মধ্যে দিলাম এই দুই পয়সা তোমার হাতে দিলাম তুমি একটু আমাকে গ্যারান্টি দাও এই দুই পয়সা খরচ করা পর্যন্ত আমি ওয়াইস করানি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকব বলেন না সুবহানাল্লাহ ও ভাই এই দুই পয়সা আপনার হাতে দিলাম আমাকে গ্যারান্টি দেন দুই পয়সা খরচ করা পর্যন্ত আমি জীবিত থাকব হযরত ওমর বলেন এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই হযরত ওয়াইস করেনি তখন ডাক দিয়ে বললেন ভাই ওমর যদি দুইটা পয়সা খরচ করার গ্যারান্টি তুমি দিতে না পারো আমাকে তাহলে আমি সুন্দর বাড়ি দিয়ে কি করব ব্যবসা দিয়ে কি করব আমি ওয়াইস করেনির উদ্দেশ্য শুধু একটা আমার আল্লাহ এবং নবীকে খুশি করা সুবহানাল্লাহ একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ এখানে অনেকে বসেছেন আমার মুরব্বি বাবা বসেছেন দাড়িগুলা সাদা হয়ে পড়েছে আমি যদি প্রশ্ন করি ও বাবা শরীরের কি অবস্থা ওই মুরব্বি বাবা উত্তর দিবে হুজুর শরীর যখন দাড়ি যখন সাদা হয়ে গেছে শরীরের অবস্থা তেমন ভালো না বিভিন্ন রকম অশান্তি শরীরের মধ্যে হুজুর এখন ঠান্ডার ভেতরে চলে আসলাম আমি যদি প্রশ্ন করি ও বাবা আপনার ঘরের মধ্যে মাইকের আওয়াজ যায় কিনা বলবে হুজুর মাইকের আওয়াজ যাচ্ছে ঘরের মধ্যে তা আমি যদি আরজি রাখি বাবা রে তাহলে কষ্ট করে মাহফিলে ঠান্ডার ভেতরে কেন আসলেন ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে ওয়াইজ শুনতে পারতেন মাইকের মধ্যে আলোচনা শুনতে পারতেন অসংখ্য যুবক ভাই বসে আছে যদি প্রশ্ন করে ও ভাই আগামী কালকে বন্ধের দিন নয় বিভিন্ন কাজকর্ম থাকতে পারে বললেন হুজুর হ্যাঁ আমার অনেক কাজকর্ম কালকে সকালে আছে যদি সকালে কাজকর্ম থাকে রাতের ঘুম হারাম করে দিয়ে কষ্ট করে এখানে এসে বসে গেলেন কেন মুরব্বি বাবা যেই উত্তর দেয় যুবক ভাই একই উত্তর বলতে লাগলো হুজুর আপনাকে খুশি করতে আসি নাই এলাকাবাসীকে খুশি করতে আসি নাই মাহফিল কমিটিকে খুশি করতে আসি নাই ঠান্ডার ভেতরে রাতের ঘুম হারাম করে দিয়ে এই শীতের ভেতরে বসে আছি একমাত্র আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা আওয়াজ বড় হবে ঠিক না বেঠে আল্লাহ এবং নবী ছাড়া আমাদের আর কোন উদ্দেশ্য আছে এবার জবান খুলে বলেন নবীর মিলাদে এসে খুশি না বেজা খুশির আওয়াজ বড় হবে খুশি না বেজা ডাইন হাত তুলে খুশি না বেজা সাগর বিজদে আয়ে বহু সাগর বিজদে আয়ে সাগর বড় করে বলেন না আমার হাওয়া মহব্বতে আমার হাওয়া চলে দুনিয়া আল্লাহ কিয়া মুবারক নাম আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হলে দুনিয়া হাজরিন খুব মনোযোগ নুজহাদুল মাজালিস কিতাব আল্লামা ইমাম সাফরি রহমতুল্লাহ একটা হাদিস নোট করেছেন আমার নবী বলছেন
যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হয় সেটা যুবক হোক কিংবা বৃদ্ধ হোক যখন কোন মানুষকে কবরে রেখে সবাই চলে যায় হঠাৎ করে তার কবরের মধ্যে যখন মাওলার জিকিরের একটা শব্দ শোনা যায় তখন ওই কবরবাসী মানুষটা ডাক দিয়ে বলে আয় আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠাও আল্লাহ বলেন বান্দা আরেকটা বার দুনিয়ায় গেলে কি করবি তখন ওই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ যে মজলিস থেকে তোমার জিকিরের আওয়াজটা আসতেছে আমি গিয়ে একটু ওই নিয়ামতপূর্ণ মজলিসে বসে যেতাম আমার আল্লাহ তখন বলে বান্দা দুইবার যাওয়ার কোনো সুযোগ নাই কয়বার সেজন্য রাসূল বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র আমি আপনি যা কিছু রোপণ করব সেটা নিয়ামত হিসেবে আল্লাহ আমাকে আপনাকে দান করে দিবেন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন গভীর মনোযোগ বাবা মাহফিল আসলাম চলে গেলাম কোনো লাভ নাই তবে মাহফিলে সে যদি একটা আমল আমি আপনি সঙ্গে করে ঘরের মধ্যে নিতে পারি লাভ আছে না নাই এই রজব মাস মেরাজের মাস রজব মাস নবী হাদিসে পাকের মধ্যে বলতে লাগলেন রজবু শাহরুল্লাহ এই রজব মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি রজবকে মহব্বত করে শুধু একটা মাত্র রোজা কেউ রাখতে পারে এই রজব মাসকে তাজিম করে মহব্বত করে যদি একটা রোজা কোনো মানুষ রাখতে পারে আমার রাসূল বলেন রই জান্নাতের মধ্যে একটা নহর আছে নদী আছে খাল আছে যেটার পানিগুলা মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা বরফের চাইতে ঠান্ডা ওই নহর ওই নদী ওই খালটার নাম হচ্ছে রজব যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ উদ্দেশ্য করে রাখতে পারে আমার নবী বলছেন আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতের রজব নামক নহর থেকে শরবত পান করাইয়া দিবে তলি যারা সুস্থ আছেন আর বায়ক্কল বিশেষ করে যুবক বায়ক্কল যারা শরীর ভালো আছে অন্তত পুরো মাস গো চেষ্টা করিবেন অন্তত হব হমতলি উগ্গ বেশি হলে মাশাআল্লাহ বেশি ভালো হমতলি আল্লাহ রাহিবের তৌফিক দাও আমিন আরো বড় করি আমিন মহব্বত করি আমিন রোজা বছরে আবার একবার নামাজ দেন একবার আবার একবার স্টেপ ডেইলি হবার একবার স্টেপ ডেইলি হবার একবার হনত তত মাগরিবত তত হনত তত মাগরিবত তত মাগরিবত তত রোজার দিনে দেখা যাতে জিতে রোজা নাও তাহে এইতে স্টেলে টানা টানি বেশি করে হ্যাঁ না ঠিক কিনা এন সালি বিসালি ঘরাতে গড়ি রোদ গড়ি চাই শুধু উজুর আইজ আজান কানদের অত সেটা 10টা বাজে কম তুনুটে একবার হাই আবার 2টা বাজে আরেকবার চলাই এ 5টা 6টা বাজে আবার বই দেখি আরেকবার দিবেন লাই উজুরে মসজিদে তো না আসরে নামাজ পড়ে বাইরে কি উদ্দিনুত হ্যাঁ না ওয়াকানা কি উদ্দিনুত আতি কি উজুরে দেহতে বাথরুমের ভিতর ধুমা বাইরে হুজুরে চিন্তা করে দেখি রে মানে বাথরুম বুতুর অন্টন ধরে গেলি হন আতিকা দাদা কিছুক্ষণ পরে এলে করে চোখ মুখ বন্ধ করে টাইনটে টাইনটে একজনে বাইরের হুজুরে হন তো কিরোড় তুই রোজা না তাস না হদুজ থাকি তো তো রোজা তালি বেকি মারলি দি হদুজুরি বেহেলি রোজা না বাঁধে নাওজ বিল্লাহ না হবে এমন বহুত মানুষের ধারণা আছে তো হদ রোজা তালি বেহালি না বাঙ্গা তো হুজুর হদ তুই ফতোয়া দিবি হত্তম বালি হদ হুজুর অনারা কে এই ফতোয়া দিবেন না তাহলে নিজে নিজে বানাই দেরি হুজুর হদ রোজা না বাঙ্গ তো কা তোর আছে দলিল কি হদ হুজুর এ চোখ মুখ বন্ধ করে এক টান দি দি এ আন্ডে বুদু সুট গেট লাগা দি নিছ জান্ন বারার ই বাবার না হদি বাইর করে দি এটা লাইক কি নোয়ার তার হতল দে তাহলে কি নো বাঙ্গের আসলে বেহালি রোজা তাইবো না না তাইবো মাথা না রোজা তাইবো না না তাইবো শেষ শেষ অন্য সমস্ত সলিবুদের রোজার দিনের দিনের বেলা দিনের বেলা আল্লাহ নতুন ফানা নান করো আমিন আরো বড় করে হও আমিন মহব্বত হও আমিন খেয়াল করুন প্রত্যেক জামা ফিন্দি দেখি কেউ শাল ফিন্দি কেউ সুটার ফিন্দি
কেউ পাঞ্জাবি, কেউ জুব্ব, কেউ হোট, কেউ কুটি, যে জেন বাজে বসি আজ কিবার জাত দিয়া মাথন না সোমবার যার গই হালিয়ে কিবার, তারপরে তারপরে অদিন মাথন না অদিন ওনারা মাতিলি সুন্দর লান্নান ওলা মাথন না সুন্দর লান্নান ওলা সৌন্দর্য বাড়ি বুধ ওনার মাতনের হারণে তার নবীর মাহফিলে সৌন্দর্য দিবে দুনিয়াত বাড়া দিতে পারিব আল্লাহ দুনিয়া আখেরাত তার সৌন্দর্য বাড়া দিব রে ক্ষমতা আছে না নাই বড় করে হওয়া না সপ্তাহ হদিন হদিন এই উগ্র হরিবে যদি আজ এতন সাত দিন পর্যন্ত লাগাতার অনেক ফিনি তাহন হাস্ত হইব না নহইব ময়লা হইব না নহইব এই হত্যাও যদি আয়ুদ্ধ হনে আগামী সোমবার দিন দিনের বেলাত বাথরুমের ভিতর ঘরের ভিতর বই দুই বেল্লাই সাত দিন ফিদানোর পরে প্রথমে একখানা বিজম পরিব ফানি দি, তারপরে সাবন দি গসম পরিব, তারপরে আবার ফানি দি ধুম পরিব, ঠিক না ভাই ঠিক? এইভাবে প্রসেসিং করতে করতে আধা বাল্টি ফানি লাগব না নালাইব, পরিষ্কার করতে অজ্ঞ হর সাত দিন ফিদানোর হারে আধা বাল্টি ফানি লাগব না নালাইব, সাত দিনের অপরিষ্কার হরিবে পরিষ্কার করতে আধা বাল্টি ফানি লাগে, সত্তর বছরের গুণ মাফ হইতে আধা বাল্টি ফানি না লাগে, মহাব্বতর এক ফুটা সবুর ফানি যথেষ্ট, মহাব্বতে অনে দেবেন তো সবুর মানিবে ফজ্জ অনর হরত গাইব গি জমিনত ফজ্জি শেষ গিয়ে আর নবী হদ্দ শেষ নয় আল্লাহ পাকিবে ইসমাইল নামক ফেরেস্তা দিয়ে হেফাজত করে রাখি দিয়ে আরো বড় করি আল্লাহ নগরক যেদিন আর উদ্দনের মৌত যাব মৃত্যু হয়ে যাবো এদিন আর উদ্দনের খবর শুয়ে দিব যদি আর উদ্দনের হন আমলার হারানে জাহান নামর অনার উদ্দনের খবর তাই আর আল্লাহ ডাক দিব ইসমাইল আর এই বন্দাগো আই আল্লাহ আব্দুল নবীর মহাব্বত করে এক ফোঁটা চকুর পানি ফেলাই দিবে লে ইসমাইল ফেরেস্তা লই এনে তিয়ে গো আল্লাহ কিতাম আল্লাহ হব ছোট্ট চকুর পানি বের কেন বড় করে দাও আল্লাহ বড় বানিয়ে দিলাম এখন কি জুম আল্লাহ হব আর বন্দার খবরের মধ্যে অঞ্চলের দেখেন ঢেরুর ডালি দাও সুবহানাল্লাহ অনুরোধ মধ্যে যদি অন ভরে পানি ভরে তলি নিবে না জলে মাতন না নিবে না জলে এক ফোঁটা চকুর পানি বা আরো দন না যাতর উচিল হইব আল্লাহ কবুল করো আমিন।